করিমগঞ্জ জেলায় বিদ্যালয়গুলিতে গ্রীষ্মের ছুটিতে কাটছাট। উচ্চ এবং উচ্চতর মাধ্যমিকে গ্রীষ্মের ছুটি আগামী 6 জুলাই থেকে। 7 জুলাই থেকে জেলার এলপি এবং এমই স্কুলে গ্রীষ্মের ছুটি ঘোষণা। জেলার সমস্ত সরকারি স্কুলগুলিতে গ্রীষ্মের ছুটি ঘোষণা করেছে করিমগঞ্জ শিক্ষা বিভাগ। করিমগঞ্জ জেলা বিদ্যালয়গুলিতে গ্রীষ্মের ছুটিতে কাটছাট করা হয়েছে। 1 জুলাইয়ের পরিবর্তে 6 এবং 7 জুলাই থেকে গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করেছে করিমগঞ্জ জেলায়। 6 জুলাই থেকে উচ্চ এবং উচ্চতর মাধ্যমিকের এবং 7 জুলাই থেকে জেলার এলপি এবং এমই স্কুলগুলিতে গ্রীষ্মের ছুটি ঘোষণা করেছে করিমগঞ্জ শিক্ষা বিভাগ। করিমগঞ্জের শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত আয়ুক্ত এক আদেশে জানিয়েছেন, বরাক উপত্যকা ছাড়া আসামের সব জেলায় গ্রীষ্মের ছুটি 1 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত চলবে। এই আদেশে মাধ্যমিক শিক্ষার শিক্ষাবর্ষপঞ্জী বা একাডেমিক ক্যালেন্ডার অনুসারে করিমগঞ্জ জেলার উচ্চ এবং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে গ্রীষ্মের ছুটি আগামী 6 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত চলবে। পাশাপাশি প্রাথমিক শিক্ষার বর্ষপঞ্জী হিসেবে করিমগঞ্জ জেলার নিম্ন প্রাথমিক এবং মধ্য ইংরেজি বিদ্যালয়ে গ্রীষ্মের ছুটি আগামী 7 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত চলবে। এতে মাধ্যমিক শিক্ষার বর্ষপঞ্জিতে 1 থেকে 5 জুলাই গ্রীষ্মের ছুটি চলতি বছরের 14 অক্টোবর থেকে 18 অক্টোবর দুর্গাপূজার ছুটির সাথে যোগ করে দেওয়া হয়েছে। একই সাথে প্রাথমিক শিক্ষার বর্ষপঞ্জিতে জেলায় 1 থেকে 6 জুলাই পর্যন্ত গ্রীষ্মের ছুটি আগামী 14 অক্টোবর থেকে 19 অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার ছুটির সাথে যোগ করে দেওয়া হয়েছে বলে আদেশে উল্লেখ রয়েছে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।